বিশ্ব পরিবেশ দিবসের দিনটাই চরচালয়ে অসমের এখন বিশেষ গাঁও। এই গাঁওখনের বিশেষত্ব এইটো যে এই গাঁওখনত কোনো এজন যদি মানুষের মৃত্যু হয় তেতিয়া এই গাঁওবাসী গছপুলি রোপণ করে আর বহু বছর ধরে এই গাঁওখানে এই পরম্পরা অব্যাহত রাখি আছে। মই পোনে পোনে গাঁওবাসী আছে, গাঁওবাসীর কথা পাতিম। তার আগতে এই গাঁওখান চিনাকি করে দিবলে ওলাইছো। এই গাঁওখান হয়েছে নলবারী জেলার কৈঠালকুছির নিকটবর্তী নাকেরবাড়ি, আর নাকেরবাড়ির স্থানীয় রাইজ আছে, মই কথা পাতিম তেওঁলোকৰ সৈতে। আর কি কব, এটা সুদীর্ঘ সময় গছপুলি রোপণ করা হয় এই অঞ্চলত যদি কোনো মানুষের মৃত্যু হয়। এইটো আমার 60-এর দশকৰ পৰা 1971 চনত একটা বিহারী মানুষ মরার পিছত আমি গছপুলি রোপণ করে আহিছো। আর সেই গছপুলি রোপণত আমার এজন ব্যক্তির নাম নললে নহব, তেও হল রনিমোহন, প্রয়াত রনিমোহন তালুকদার, তেও সৌজন্যতে গছপুলি রোয়া হয়েছিল। আর তেতিয়ারপরাই আমি বর্তমানলৈ যিমান মানুষ মরিছে প্রত্যেকের নামত একতকৈ গছপুলি রোপণ করে আহিছে। দীর্ঘ সময় এই একেলে থারিয়ে নৈর পারত এইদরে গছপুলি রোপণ করেছে আপনাদের? আমার অকল নৈর পারতেই নহয়, আমার মরাপাগলদিয়া নদীর পারত এখন ফিল্ড আছে, ফুটবল খেলপথার, আর সেই ফুটবল খেলপথারতো আমি গছপুলি রোপণ করেছি। ইয়াত যদি অসুবিধা হয় যে বারিষা সময়তো কিবা অসুবিধা হয় তাতো রোপণ করেছি, আর ইয়াতো রোপণ করেছি। ইয়ার বহুত আপনার ধর 1 কিলোমিটার দক্ষিণলৈ মথারিটুত প্রায় গছপুলি আছে। 1971 চনের পর আজিলেকে কিমান গছপুলি রোপণ করলে? সেটা অনুমান করা তো টান, কিছু গছপুলি মরিছেও বহুত হয়েছে, হাজারের উপর হয়ে গেছে। কিছু কিছু গছ কাটিবলগা হয়েছে, কাটিবলগিয়া হয়েছে, মানে আমার এই যত আমি আছো এইখিনি হল নদলা জানর PWD। এই PWD নির্মাণ করার সময়ত ইয়াত 3ডাল গছ কাটিবলগিয়া হয়েছে। আমার বড় দুঃখ, তথাপি উপায় নাই, রাস্তাটোর কারণে আমি কাটিবলগিয়া হয়েছিল। আমার রাস্তাঘাটেরও অসুবিধা, বানপানী সমস্যা আছে, আমার দেওবাগে দুটা নদী, মরাপাগলদিয়া আর নদলা জান, গতিকে বানপানীর কারণে আমি মানুষবিলাকৰ ভাড়াহস্তি হয়ে নহোক। আমার রাস্তাঘাট আগতে নাছিল যদিও বর্তমান আমি রাস্তার অসুবিধা পাওয়া নাই। হয় পরিবেশটু দেখুয়াম, কারণ এইটো হয়েছে একটা নদীপরিয়া অঞ্চল, নৈপরিয়া অঞ্চল, আর নৈপরিয়া অঞ্চলটোর কাষে কাষে, নৈর কাষে কাষে লগতে বিভিন্ন ঠাইত, গাঁওখনের বিভিন্ন ঠাইত আসলতে এই গাঁওবাসী গছপুলি রোপণ করে। কেবল বিশ্ব পরিবেশ দিবসের দিনটাই নয়, বছরটোর বিভিন্ন সময়ত এই অঞ্চলের রাইজে গছপুলি রোপণ করে আছে। মোর অন্য এজন ব্যক্তি আছে, মানে আপনার পরাও কিছু কথা জানিম, যদি হয় গছপুলি রোপণ করে প্রতি বছরে মানুষ প্রতি বছরে করব, গছের প্রতি আপনার একটা ভালপোয়া আছে? ভালপোয়া আছে। আর কি কব, আজির দিন কি কব, আজ বিশ্ব পরিবেশ দিবস, আজি ভাল লাগিছে, ভাল লাগিছে, কারণ আপনাদের আহার কারণে বিরাট ভাল লাগিছে। হয় এয়া হয়েছে নলবাড়ী জেলার নাকেরবাড়ী গাঁও, আর এই নাকেরবাড়ী গাঁওর যুবক সকল হোক বা বিভিন্ন গাঁওর সকল ব্যক্তি আসলতে প্রকৃতি সংরক্ষণের সঙ্গে ব্রতী হয়ে আছে। তেওঁলোকে বছরের বিভিন্ন সময়ত আসলতে গছপুলি রোপণ করে গাঁওখন সেউজীয়া করে রাখার প্রয়াস করেছে।